আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আরেকটি ব্লগ ভিডিওতে। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও দোয়া এবং ভালোবাসায় ভালো আছি। প্রতিদিনের মতো আজকে আমি একটি ব্লগ ভিডিও নিয়ে এসেছি। আমার ব্লগ ভিডিওটি গ্রামের দৃশ্য, দেখে আপনাদের সবাই অনেক অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই দেখার শুরুতে ছোট্ট করে একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখবে। আজকে সকালবেলা বৃষ্টি হচ্ছে, সেটা আর কি একটু দেখাচ্ছি। বৃষ্টি হলে ভিউটা কেমন আসে, কেমন হয়, এই যে দেখতে পাচ্ছি বৃষ্টির প্রচণ্ড শব্দ। আর বৃষ্টির শব্দটা একটু উপভোগ করো। সকালবেলা প্রচণ্ড বৃষ্টি হয়েছে, বৃষ্টি শেষে আবার রৌদ্র উঠে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, তার কিছুক্ষণ পরই রৌদ্র উঠে গিয়েছে। এবার কিন্তু আমি রান্না বান্না করে নিব। আজকে আমি রান্না করব ভাত এবং মাছ, দুটোই শুধু রান্না করব। ভাতের সাথে আমি যে কোনো একটি আইটেম আর কি রান্না করি, যেহেতু আমরা মানুষ, আমাদের ফ্যামিলিটা খুব ছোট, সেজন্য অল্প সীমিতভাবে আমি রান্না করি, যাতে আমাদের খাবারের হয়ে যায় সেই পরিমাণে আমি রান্না করি। এখানে আমি একটু চলে এসেছি, দেখছি যে আমার কাছে ভালো লাগছে না, সেজন্য চলে এসেছি। এবার আমি আলু দিয়ে একটা কলা দিয়ে আমি মাছটা রান্না করে নিব। আপনারা আমার রান্নাগুলো দেখতে থাকেন। এই যে পুষ্কুনির মাছ একটু কীরকম থাকে জানি তো, আমি সুন্দরভাবে ধুয়ে নিব। কলা আর আলু কেটে নিয়েছি। এই যে মাছটা এতটা পরিষ্কারভাবে আমি ধুয়ে নিয়েছি, সেটা আর কি বলে বোঝানো যাবে না। পুষ্কুনির মাছ একটু কালচে থাকে, আমি সুন্দরভাবে ধুয়ে এসেছি। এখন আমি মশলাটা কষিয়ে নিয়েছি, তারপরে আমি মাছগুলো এখন দিয়ে দিব। যাই হোক, এদিকে রান্না আপনারা দেখতে থাকেন, আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। আমি আজকে অনেক বেশি মিস করি ঢাকার বাবিদেরকে, এতটা বেশি মিস করি সেটা বলে বোঝাতে পারবো না। গত বছর এমন দিনে এই সময় আমি ঢাকা ছিলাম, বাবি ছিল আমাদের সাথে, একটা বাবি ছিল। আসলে উনি রমজানে, তৃতীয় রমজানে স্ট্রোক করে মারা যায়, তার জন্য অনেক বেশি কষ্ট লাগে, এত বেশি খারাপ লাগে সেটা আমি বলে বোঝাতে পারবো না। আজকে বাবি কোথায় পড়ে আছে, আমি এখন কোথায় আছি, যাই হোক আল্লাহ পাক যেটা করে সব কিছু মঙ্গলের জন্য করে। আর বাবিরা আমার ভিডিও দেখেন, আপনাদেরকে অনেক বেশি মিস করছি, পিছনের স্মৃতিগুলো অনেক বেশি মিস করি, আমার জন্য দোয়া করবেন। আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া এবং অনেক ভালোবাসা রইল। অনেক বেশি খারাপ লাগে, এতটা বেশি খারাপ লাগে সেটা বলে বোঝাতে পারবো না। বাবি অনেক বেশি মিস করি, কী বলবো, বলার মতো মনে হয় যে সব বাসাগুলো হারিয়ে ফেলি কোথায় যেন। যাই হোক, অনেক মানুষ মাঝপথে এসে হারিয়ে ফেলেছি সবাইকে, আসলে হয়তো বা আর কখনো দেখা হবে কি না জানি না। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া এবং অনেক অনেক ভালোবাসা রইল। তো এই পুষ্কুনিটাতে আমি কাজ করি, এই যে এদিকে আমি দেখিয়ে দিচ্ছি, ওরা স্কুলে গিয়েছে, ওদের পিছনে পিছনে আমি একটু ছিলাম। এই যে পুষ্কুনিটা একদম রোডের সাথে ছিল। তো এদিকে কিন্তু আকাশটা কিন্তু খুবই সুন্দর,
ভীষণ বাড়ি সুন্দর। আর ওইটা হয়েছে আকাশমণি গাছ, এই গাছগুলো কিন্তু অনেক অনেক বেশি সুন্দর, অনেক বেশি ভালো লাগে। ইতিমধ্যে অনেক অনেক আপুরা দেশ এবং দেশের বাহিরের দূর দূরান্ত থেকে আসলে আমার অনেকে আমার ভিডিওগুলো দেখেন, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।